হাই বন্ধুরা, তো কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো দেখা যাক, 8008 আজ ওয়ালেট স্পিকার নিয়ে কিছু কথা বলবো। এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম আইসোনিক ওয়ালেট স্পিকার নিয়ে। তো আজ আমরা কথা বলবো 8008। তো দেখা যাক যে এই 8008 মডেলটা কেমন হয়েছে। দেখা যাক এর কালার কী কী আছে। এখানে আছে লাল, আছে সবুজ, আছে গ্রে, আছে কালো, আছে ব্লু আছে। তো 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 এবার এটা আমরা আনবক্সিং করতে চলেছি, ঠিক আছে? তো এখানে একটা কর্ড ফ্রি দিয়েছে। কালারটা খুব ভালো, ব্লু কালার। সাইডেও খুব সুন্দর দেখতে করেছে। এখানে FM রেডিও সিস্টেমও আছে। তো দেখা যাক এটা অন করে কীরকম। তো দেখা যাক সাউন্ড কোয়ালিটি। এটা আমরা অন করছি, যে এখানে অন অফের সুইচ আছে। এখানে LG 3500 চার্জার পয়েন্ট আছে। এখানে USB চলবে, পেন ড্রাইভ চলবে। এখানে ডাইরেক্ট TF চিপসও ঢুকে যাবে। তো এটা অন করা যাবে। ব্লুটুথ মোড, খুব সুন্দর কোয়ালিটি, লাইট এন্ড সাউন্ড খুব সুন্দর করেছে। তো এটা আমরা আবার বাজাবো, ব্লুটুথে বাজাবো। তো এটা ব্লুটুথে কানেক্ট করা হচ্ছে। মডেলের নাম 008। কানেক্ট হয়ে গেছে। তো এটা আমার ব্লুটুথে কানেক্ট হয়ে গেছে। আশা করি সবারই মোবাইলে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা গান বেছে নেব। সাউন্ড কোয়ালিটি, এখানে লাইটিংটাও খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। যেটা বললাম এখানে সব কি, এখানে ফোনটাও রাখা যাবে। খুব সুন্দর কোয়ালিটি। এখানে লাইটিং কালারও চেঞ্জ হচ্ছে, দেখুন আপনারা। খুব সুন্দর একটি মডেল 8008। এখানে একটি কর্ড ফ্রি দিয়েছে। এটা হচ্ছে চার্জার পিন। তো নমস্কার। তো এই ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন চ্যানেল শুভকুমার সাই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকটা দিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত। আরও দেখা যাবে আরও পরে, আরও নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা প্লিজ ফলো।